জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ির অথেনেটিক সেন্ট্রাল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। দেওয়ানগঞ্জ প্রতিনিধি রশিদুল আলম শিকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার বাংলাদেশ কিন্ডার গার্ডেন ডেভেলপার অ্যাসোসিয়েশনের আয়োজনে অথেনেটিক সেন্ট্রাল স্কুল মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সানন্দবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক আলহাজ শামসুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 2 নম্বর চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর আমখাওয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও তারাটিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হাশেম, চর আমখাওয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক শহীদুর রহমান, চর আমখাওয়া ইউনিয়ন বিএনপির 5 নম্বর ওয়ার্ডের সভাপতি আলহাজ বক্তজামান, সানন্দবাড়ি অথনেটিক সেন্ট্রাল স্কুলের পরিচালনা কমিটির সভাপতি আব্দুস সবর, অভিভাবক সদস্য দেলোয়ার হোসেন সহ অনেকে। আলোচনা সভা শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে সনদ, বৃত্তি, ক্রেস্ট, মেডেল ও নগদ অর্থ প্রদান করেন অতিথিবৃন্দ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাইন বিল্লাল জানান, অত্র বিদ্যালয়ের নার্সারি থেকে পঞ্চম শ্রেণীর প্রায় 90 জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এরই মধ্যে 12 জন ট্যালেন্টফুলে বৃত্তি পেয়েছে, সেজন্য মোট 44 জনকে নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়। একটা ছাত্র তার লক্ষ্যে পৌঁছতে পারবে। আজকে আপনার ছেলে মেয়েকে স্কুলে পাঠালেন, শিক্ষকরা পড়াবে, এই ভেবেই যদি আপনি আপনার ছেলে মেয়ের খোঁজ খবর না রাখেন, তাহলে দেখবেন যে আপনার আশা কিন্তু ভণ্ডুল হয়ে যাবে। আজকে যারা আমরা এখানে অভিভাবক বৃন্দ রয়েছে, আমি বিশেষভাবে অভিভাবকদের অনুরোধ করব, আপনাদের ছেলে মেয়ে বাড়িতে কি করছে না করছে সেই খবর কিন্তু আপনাদেরকে যথাযথভাবে নিতে হবে। আর শিক্ষকবৃন্দ যারা আছেন তারা তো চেষ্টা চালিয়েই যাচ্ছেন, আজকে তাদের চেষ্টার ফসল, আজকে তাদের প্রচেষ্টার ফসল আজকের এই বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রী। যদি তাদের চেষ্টা না করতো, যদি তাদের পড়াশোনার মান খারাপ থাকতো, তাহলে আজকে হয়তো এই অর্জনটা এখানে আসা সম্ভব হতো না। তো আজকে আমরা বিশ্বাস করি এখানে যারা শিক্ষকবৃন্দ রয়েছেন তাদের যথেষ্ট প্রচেষ্টা আছে, এবং আমি তাদেরকে অনুরোধ করব আপনারা আরো একটু ভালো করেন। এটা বেসরকারি প্রতিষ্ঠান, হয়তো অনেক শিক্ষক এখানে হতাশ হয়ে যাবেন, হতাশার কিছু নেই।